উত্তেজনাময় পরিবেশ। আমেরিকার উপকূলে রাশিয়ান যুদ্ধজাহাজ। ক্রমশ উত্তেজনা বাড়ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে, আর সেই উত্তেজনা আরও বাড়িয়ে আমেরিকার পূর্ব উপকূলে কাছে রাশিয়ার গোয়েন্দা জাহাজকে টহল দিতে দেখা গেল। এমনই চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর এই প্রথম এই রকম তৎপরতা দেখা গেল বলেও জানিয়েছেন তারা। খবর ফক্স নিউজের। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, ডেলওয়ার অঙ্গরাজ্যের উপকূল থেকে 70 মাইল দূরে রাশিয়ান গোয়েন্দা জাহাজকে দেখা গেছে। এটি উত্তর দিকে ঘন্টায় 10 নটি গতিতে যাচ্ছিল বলেও জানা গেছে। উপকূলের তটরেখা থেকে 22 নটিক্যাল মাইল পর্যন্ত যে কোনো দেশের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। আর এই মাপকাঠির পরিপ্রেক্ষিতে রুশ গোয়েন্দা জাহাজটি আন্তর্জাতিক জলসীমার মধ্যেই ছিল বলে দাবি করছে ফক্স নিউজ। SSV-175 যুদ্ধজাহাজটি কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। 2015 সালের এপ্রিলে একে শেষবার আমেরিকার জলসীমার কাছাকাছি দেখা গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সজ্জিত এই জাহাজটি উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স গোয়েন্দা যন্ত্র রয়েছে। এতে আড়িপাতা ছাড়াও মার্কিন নৌবাহিনীর সিস্টেম নামে পরিচিত শত্রু সাবমেরিনকে শনাক্তকারী ব্যবস্থার সক্ষমতাও যাচাই করা সম্ভব হবে। তবে এতদিন পরে ফের রাশিয়ান নৌবাহিনীর তৎপরতায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে পেন্টাগনে। একই সঙ্গে প্রতি মুহূর্তে আপডেটের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। একই সঙ্গে কী কারণে রুশ গোয়েন্দা জাহাজ ওই এলাকায় ঘোরাঘুরি করছে তাও খতিয়ে দেখা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকরা করছেন রাশিয়ান সীমান্ত ক্রমশ সেনা সাজাচ্ছে ন্যাটো। প্রচুর পরিমাণে মার্কিন ট্যাঙ্ক মোতায়েন করছে আমেরিকাও। পাল্টা জবাব দিতে তৈরি রাশিয়াও। এই পরিস্থিতিতে আমেরিকার উপর চাপ তৈরি করতে রাশিয়ার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।